আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের ক্লাস এইটে চ্যাপ্টার ওয়ান কোর্সে দেখি 1.3 পেজ নাম্বার 20। আগের দিন দুই নম্বর পর্যন্ত করা হয়েছিল, এবার তিন নম্বরটা করছি। তিন নম্বরে কি দিয়েছে? প্ল্যান চতুর্ভুজে, PLAN প্ল্যান চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ ঠিক আছে যদি এখানে লেন্থ দিয়ে দিয়েছে PL ইজিক্যাল টু AN ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, আর এটা কি দিয়েছে PN is equal to LA is equal to 5 সেন্টিমিটার, ঠিক আছে। চতুর্ভুজ এখানে বলেছে তিন রকম প্ল্যান চতুর্ভুজ আঁকি। হ্যাঁ, কখনো প্ল্যান চতুর্ভুজটি আয়তাকার হিসেবে আয়তাচিত্র হবে দেখি, ঠিক আছে। এই প্ল্যানে আমি একটা দেখিয়ে দিচ্ছি কিরমভাবে হবে। আমি ছয় আর 5 সেন্টিমিটার, তাহলে একটা হচ্ছে ছয় সেন্টিমিটার, তাহলে এইখান থেকে হচ্ছে ছয়, এটা PL আর PN আর PN হচ্ছে PLAN, আচ্ছা AN আর এলে 5 সেন্টিমিটার, LA এই 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার একটা নিয়ে নিই, সেন্টিমিটার চাপ নিয়েছি এই জিরো থেকে পাঁচ, এই নিয়ে হচ্ছে এটা এটা কথা হয়েছে ছ সেন্টিমিটার হয়েছে, তাহলে 6 সেন্টিমিটার আর এলে 5 সেন্টিমিটার, এলে 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার রাখবো, ঠিক আছে। এবার 6 সেন্টিমিটার একটা এখানে করে নিই, 6 সেন্টিমিটারে প্যারালাল হবে, এটা 5 সেন্টিমিটার হলো, এটা হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটার নেই,
6 সেন্টিমিটার। যে কোনো অ্যাঙ্গেলে একটা ধরে নিলাম, কি বলে এইটুকুনি, 5 এখানে রাখলাম, যে কোনো অ্যাঙ্গেলে এখান থেকে 6 সেন্টিমিটার, 6 এখান থেকে নিলাম, এখানে 6, তাহলে এইভাবে যোগ করলে এইটাকে এটাকে এখানে 5 সেন্টিমিটার নিচে দেখিলাম আমি। ঠিক আছে, এটা এলএ হবে, হ্যাঁ এলএ 5 সেন্টিমিটার, এলএ 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এটা হলো 6 সেন্টিমিটার, এল এ আর পি এন, এল এ এল এ সমান 5 আর পি এন পি এন হবে, এটা পি আর পি এল আর এ এন, এটা হবে তাহলে এন, এ এন 6 সেন্টিমিটার আর পি এল 6 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হলো একটা আয়তকার। এটি চতুর্ভুজ হলো, চতুর্ভুজ মানে যা 4টে ভাগ রয়েছে তাহলে ওটা চতুর্ভুজ। আর 3 রকম বলেছে, একটা এই ধারে একটা অ্যাঙ্গেল দিয়েছিলাম, তো এই অপোজিট দিকে আর একটা করে দেওয়া যায়। আমি যদি এটা এরমভাবে টানি, যদি এই দিকে ঘুরিয়ে দিই তাহলে হবে একটা, যদি এইটাকে তাহলে 5 সেন্টিমিটার টেনে নিতে হবে, ৬ সেন্টিমিটার এটাকে এইদিকে পাওয়া যাবে, এদিকে পাওয়া যাবে না, ঠিক আছে, তো এটা তোমার দিক দিক করে করে নেবে, হ্যাঁ এরকম যাই দেখো বাইরে চলে গেছে, ঠিক আছে এরকম করে নেবে, এটা কোনো ব্যাপার না। আর একটা করেছে, এই প্ল্যানটা প্ল্যান চতুর্ভুজ আয়তকার চিত্র কখন হবে, আয়তকার কখন আয়তকার হতে গেলে 90 ডিগ্রি হতে হয়, আয়তকার আয়তকার হতে গেলে
একটি কোণ 90 ডিগ্রি হতে হবে। আর সব করে দিন ওকে। সবকটি কোণে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা করতে পারবে 90 ডিগ্রি রেখে, তাহলে লেন্থ এই বাহু বেরোবে 6.5 সেন্টি মেক করবে, খালি হয়ে যাবে। আর 4 নম্বর রেখে দিয়েছে, 4 নম্বর দেখো, নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কম্পাস কি দরকার? একটা বর্গাকার যদি আঁকতে হয় তাহলে কি কি দরকার? যদি বর্গ হয়, আমি হাতে আছে একটু দিক ওদিক করছি তাড়াতাড়ি, একটু স্কেল না হলে একটু অ্যাকুরেসি সেটা ভালো হবে। বর্গাকার মানে কি? এইটা যদি এ এ বি সি আর ডি যদি হয়, মানে 4টি বাহু সমান, 4টি বাহু দৈর্ঘ্য সমান, আর এবং এবং সে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা দরকার, এইটা দরকার 90 ডিগ্রি দরকার, আর বাহুর মাপ দরকার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, 5-এর দাগ একটু সামন্তরিক আঁকতে হলে কমপক্ষে কী দরকার? সামন্তরিক এই সময়ের অন্ত কী দরকার? এই দুটো দুটো বাহু আশাপাশি বাহু দূরে দরকার, আর কত দুটো রয়েছে সমান অন্ত থাকবে, এটার মধ্যে অন্ত যেমন সমান হয়েছে 6 সেন্টিমিটার, এটার মধ্যে অন্ত ডিসেন হয়েছে 5 সেন্টিমিটার ডিসেন্স আছে, আর এটার মধ্যে রয়েছে তেমন 6 সেন্টিমিটার। ঠিক আছে, এই অন্তরে জানতে হবে, তাহলে এরপরে বড় চিত্র ডি আর আগে তাহলে 6টা করতে পারবে। 7 নম্বরে আগে দিয়েছে, এটি আয়তচিত্র বেস্ট আঁকে বি এত এত, তো আয়তকার আয়তকারটা বলে দিলাম কীভাবে আঁকবে আয়তকার। ঠিক আছে, আয়তকার কি একটা কোণ, আয়তকারের একটি কোণ, একটি কোণ 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, 8টা কি দিয়েছে, 8-এর রম্বস, রম্বস দিয়েছে, একটা 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 কোণ দিয়েছে এইচ ও এম, এইচ ও এম দিয়েছে কত, 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এইচ ও এম 60 ডিগ্রি, আর এইচ ও সমান 6 সেন্টিমিটার, অসুবিধা নেই, কীভাবে 60 ডিগ্রি আঁকবে সেটা জানা আছে, টান ডাক্তার। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা চাপ নিয়ে টানলে সে আর ব্যাসার্ধ নিয়ে আর ব্যাসার্ধ টানলে এরকম করে, আর এখান থেকে এরকম টানলে সেম ব্যাসার্ধ নিয়ে, এটা আর ব্যাসার্ধ নিয়ে, এইটা আর ব্যাসার্ধ। ঠিক আছে, এইটা যোগ করে বাড়িয়ে দিলে এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এবারে কি বাহুগুলো দৈর্ঘ্য সমান রাখতে হবে রম্বস, 8-এ এই রম্বস চারটি বাহু সমান, এরপর তো হয়ে যাবে আপনার ব্যাপার না, 9টা কি দিয়েছে, রম্বস আর কি
আট নম্বর চার নম্বর একই ধরনের আঁকি অন্য একটাও দশ নম্বরটা এটা সামন্তরিক আঁকি আদা ঠিক আছে সামন্তরিক এই সামন্তরিক বলেছে গোল্ড ডিওএলডি গোল্ড তো জিও এরকম জি জি জিও জিও সাত সেন্টিমিটার আর এলও ফাইভ পয়েন্ট এইট এলও এতে এল হয় এলও হচ্ছে ফাইভ পয়েন্ট এইট বা ওএল ফাইভ পয়েন্ট এইট আবার জিএল আবার জিএল এই দেখো জিএল হচ্ছে কি বলেছে ফাইভ পয়েন্ট এইট এটা কি এটা মানে অন্যভাবে আঁকতে হবে ছবিটাকে আমি যদি সামন্ত এগিয়ে নিই হ্যাঁ এইটা এটা গেল সামন্ত তাহলে জি এটা ও সাত সেন্টিমিটার জিএল জিএল যদি হয় জিএল ফাইভ পয়েন্ট এইট আবার এলও 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 ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এগুলো সমান দেওয়া ত্রিভুজের সমান হয় তিনটে গুণ দুই সমান হয়ে যায় রম্বুস রম্ব এটা এটা কি বলে সামন্ত হয়ে গেছে তাহলে এটা এটার সমান এটা কথা হবে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ভি এল ও কি বলেছে সামন্ত রাখি তো সামন্ত রাখতে বলেছে ভি এল ডি এল এল ও জি জিও এইটা হয় জিও জিও সাত আর ও এল ফাইভ পয়েন্ট এইট ও এল ওই ফাইভ পয়েন্ট এইট আর জিএল এই জিএল ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এই দেখো এইবার ঠিক আছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এটা আগে গেল জি এল ও এল জি এল ও ডি হবে ঠিক আছে ডি ও এল ও ডি এল এটা গেল রম্বস জি ও ইউ এল ডি জি ও এল ডি ঠিক আছে এটা রম্বস হয়ে গেল জি ও এল ডি রম্বস এগারো দেবো এগারো এবিসিডি আয়তক্ষেত্র এই সি বিডি দৈর্ঘ্য কত হবে এবিসিডি একটি আয়তক্ষেত্র এর আয়তক্ষেত্র এসি পাঁচ সেন্টিমিটার হলে বিডি দৈর্ঘ্য কত হবে এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি হ্যাঁ এসি 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 দিয়েছে
এসি কি করবে? এসি 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার হলে বিডি কত হবে? বিডি বিডি ও বিডি এসি 5 সেন্টিমিটার, তাহলে বিডি 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে, সমান হবে। আর কি বলেছে, 11 এর 1টা হলো 2 পিকোসেকেন্ড বড় ক্ষেত্র বর্ণ নিশ্চিত করে 5 সেন্টিমিটার হলে ওকে কত দেরি পাবো? ঠিক আছে, একটু বড় ক্ষেত্র পি কিউ ও কিউএস কোণ দুটি দুটি অভিন্ন ছেদ করেছে, তাহলে পি আর ওকে কত হবে? বড় ক্ষেত্র ঠিক আছে, তাহলে পি কিউ আর এস বড় ক্ষেত্র, তাহলে পি আর পি আর পি আর এই পি আর পি আর কিউএস কিউএস পি আর কিউএস ও বিন্দু সেট করেছে, তাহলে ও বিন্দু ও পয়েন্ট হলো করেছে পি আর, তাহলে পি আর যদি 5 সেন্টিমিটার হয়, 5 সেন্টিমিটার হয় ও কিউ, ও কিউ এটি কত হবে? ও ও কিউ ওকে 5 এর অর্ধেক হবে, ঠিক আছে, সেন্টিমিটার পি আর পুরোটা ও কিউ, হ্যাঁ হবে। আচ্ছা বলেছে কি একটি বড় ক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বড় ক্ষেত্র নয়, বড় ক্ষেত্র কি? বড় ক্ষেত্র 4টি পাবো, এই বড় ক্ষেত্র সবসময় রম্বস হবে, কিন্তু রম্বস রম্বস যে এরম হতে পারে, এরম হতে পারে, সেটা তো বড় ক্ষেত্র, এটা কিন্তু বড় ক্ষেত্র নয়, ঠিক আছে, বড় সবরাই এটি বড় ক্ষেত্র সবরাই রম্বস হবে, কিন্তু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র সবরাই এটি বড় ক্ষেত্র সবরাই আয়তক্ষেত্র হবে, কিন্তু আয়তক্ষেত্র কখনই সবরাই বড় ক্ষেত্র হবে না, ঠিক আছে, এই আয়ত করতে পারবেন এটাই তোমার তার জন্য, তাহলে ঠিক আছে সবাইটা কমপ্লিট হয়ে গেল। আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক কমেন্ট আর শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।